আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। আমাদের সাথে যুক্ত হচ্ছেন মইনুল ইসলাম ভাই। মইনুল ইসলাম ভাই কি শুনতে পাচ্ছেন? আমরা দেখতে পাচ্ছি নাসাই শরীফ, নাসরুল বাড়ি সহ, মাশাআল্লাহ। জি ভাই, জি ভাই, শুনতে পাচ্ছি। আপনি কেমন কথা শুনতে পাচ্ছেন? কি শুনতে পাচ্ছি? মাশাআল্লাহ, বলেন তাহলে ভাই। তার আগে একটা এক্সাম্পল দিয়ে শুরু করব, জি সেটা হলো ধরুন আমি আমি একটা দোকানদার, ঠিক আছে। ধরুন আমার একটা দোকান আছে ফ্রুটের, অনেক ফ্রুট আছে, খাবার আছে, ধরেন ফলের, ফলের দোকান, ফলের ধরেন, হ্যাঁ ফলের দোকান। মাশাআল্লাহ। হ্যাঁ, ওই সময় একটা ছেলে আসলো। ছেলে এসে কি করলো, মানে আমার আমি তখন দোকানে ছিলাম না, কিন্তু আমার অনুপস্থিতি তার সে কি করলো, ফল ফ্রুট এগুলো সে নিয়ে যাচ্ছে, হাই বিক্রি করে নিয়ে যাচ্ছে। হাই হাই হ্যাঁ, নিয়ে যাচ্ছে। তারপর হঠাৎ আমি দেখে ফেললাম, দেখে তাকে, হ্যাঁ, হাতে ধরলাম, হ্যাঁ হাতে ধরলাম, কলারে ধরলাম, থাপ্পড় দিয়ে মধ্যে এই অবস্থা। থাপ্পড় দিয়ে তারপর ফেলেছেন? দেয় নাই, মানে দিমো এরকম অবস্থা। আচ্ছা আচ্ছা। তারপর আমি জিজ্ঞেস করলাম, চুরি করছ কেন? চুরিতে একটা অন্যায়, চুরি করছ কেন? সে বললো, কেন অন্যায়, অন্যায় করবি না, তুই আমার জিনিস আমাকে না বলে নিয়ে যাচ্ছিস। না, আমি 2 দিন ধরে খাই না, তাই আমি চুরি করতেছি, এটা অন্যায় কিসের? আচ্ছা আচ্ছা। কারণ এখন আমি তোকে জিজ্ঞেস করলাম, তুমি কোন ধর্ম অনুসরণ করো? না ভাই, আমি কোনো ধর্ম অনুসরণ করি না। আচ্ছা, তাহলে তুমি কি? তো আমি একজন কিছুটা নাস্তিকে বলতে পারেন। এখন আপনার, এখন এসে আমার প্রশ্নটা হলো, ধর্ম তো কিন্তু বলে এটা অন্যায়, ইসলাম ধর্ম তো পুরোপুরি হারাম বলে, চুরি করা হারাম, নির্দিষ্ট 10 দিরহাম যেটাকে বলা হয়, এটার উপর যে কেউ চুরি করে তার হাত কেটে ফেলতে হবে। আচ্ছা, এখন এখন আমার প্রশ্নটা হলো, যদি ধর্মই না থাকে তাহলে নৈতিকতা মানুষ কোথায় থেকে শিখবে? না না না, যদি নৈতিকতা পর্যন্ত করতেন যায় না, নৈতিকতা পর্যন্ত যায় না। আপনার আপনার কাল্পনিক যে ঘটনাটা ছিলেন ওখানেই থাকেন, ওটা নিয়ে আমরা কথা বলি। ধর্ম না থাকলে মানুষ আচ্ছা, জানবে যে চুরি কাকে বলে, নৈতিকতা কোথা থেকে শিখবে সেটা ভিন্ন জিনিস। কারণ সেই সম্পর্কে আমাকে প্রশ্ন করতে গেলে আগে আপনার কাছে আমি জিজ্ঞেস করবো নৈতিকতা মানে কি, নৈতিকতার সংজ্ঞা কি, আপনাকে আগে সেটা আমাকে বুঝিয়ে বলতে হবে। তারপরে আপনি বলতে পারেন ধর্ম না থাকলে কই থেকে পারবে। আগে আমরা শিওর হবো ধর্ম থেকে মানুষ ওটা শেখে কিনা, তারপরে, তাই না? ওই আলোচনা আমরা যাবো, ধরে নেন পেন্ডিং এ রেখে দিলাম ওটা। আগে এই গল্প আপনার আচ্ছা কাল্পনিক ঠিক আছে, ঘটনাতেই থাকি। হ্যাঁ, তো তারপরে আচ্ছা ঠিক আছে, এটা শেষ করে, হ্যাঁ এটা, হ্যাঁ এটা কিভাবে সমাধান করবেন? আচ্ছা, আপনার প্রশ্নটা কি এটাই যে ধর্ম না থাকলে, আপনার ধর্ম বলছে যে চুরি করাটা খারাপ হ্যাঁ কাজ, অন্যায়, ধর্ম না থাকলে আপনি কি করে জানবেন যেটা খারাপ কাজ, তাই তো? হ্যাঁ হ্যাঁ এটাই, হ্যাঁ ওকে কিভাবে বোঝাবো এটা যে খারাপ কাজ? মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, আপনার ধর্মটাতে কি সকল ধরনের চুরি করা খারাপ কাজ? এই যে আপনি বলছেন না যে আপনার প্রোডাক্টটা সে নিয়ে গেছে, এই এই যে আরেকজনের প্রোডাক্ট নিয়ে নেওয়া, আরেকজনের বস্তু নিজেকে নিয়ে নেওয়া, এই যে এইটাকে, আচ্ছা ধর্মের জায়গায় একটু পরে আসি, আগে না হয় এমনি স্বাভাবিক আমরা জীবনের চলে আসি, এইটাকে আইনগতভাবে চুরি বলে কেন গণ্য করা হয় আপনার কি মনে হয়? বা এটাকে কেন অপরাধ হিসেবে গণ্য করা হয় আপনার কি মনে হয়? এটা তো আমার ব্যক্তিগত জিনিস, সে তো আমাদের পারমিশন নেয় নাই, না 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 নিয়ে না, সে আমার কেন হ্যাঁ হ্যাঁ সে হ্যাঁ এটা ইয়ে করবে? হ্যাঁ হ্যাঁ, আমার এটা ধরলে পারমিশন আপনার নিতে হবে না জিনিস আমার কাছ থেকে? পারমিশন ছাড়া সে যে নিচ্ছে ধরতে পারবে না, ধরতে নিতেও পারবে পারবে না। না। হ্যাঁ যদি আপনি পারমিশন দিতেন তাহলে তো নিতে পারতো, তাই না? হ্যাঁ এটা, হ্যাঁ কোনো সমস্যা নেই। আচ্ছা, আর আপনার পারমিশনটা যদি ধরেন যে এমন হয় যে আপনাকে একটা বন্দুক দিল, একটা বন্দুক সুন্দর মতন কালো বন্দুক আপনার কপালে ধরে বলল, হ্যালো মইনুল ইসলাম ভাই, কেমন আছেন? ভালো আছেন? বাড়িতে সবাই ভালো তো? ওই যে টেবিলটা চেয়ারটা পছন্দ হয়েছে মাশাল্লাহ, নিয়ে যাই। আপনি কি ওই মুহূর্তে আপনার আপনার কপালে কালো বন্দুক লাগানো আছে, আপনি তো অনুমতি দেবেন, তাই না? নাকি আপনি তো বুঝতেছেন যে আপনার সাথে কি এটা ঘটবে? এটা তো ডাকাতি বলে, এটা তো ডাকাতি হচ্ছে আমার সাথে, আচ্ছা আচ্ছা, কিন্তু আপনি যদি অনুমতি দেন এটা সেক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি যদি অনুমতি দেন, এটার নাম আপনি ডাকাতি দেন আর এটার নাম যাই দেন, আপনি তো অনুমতি তো দিলেন, তাই না? নাকি না অনুমতি হবে না এটাকে, এটাকে কি বলবেন? এটাকে এটাকে কিছুটা চিন্তায় চিন্তায় বলা যায়, আচ্ছা, হাইজ্যাক বলা যায়। ছিনতাই নাম দেন, ডাকাতি নাম দেন, যা খুশি নাম দেন, কোনো সমস্যা নেই, বা হকের ধন বলেন, যা বলে ডাকেন সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে যে এটাকে কি আপনি অনুমতি বলবেন? আপনি যে তাকে বললেন যে যান নিয়ে যান, এটা কি অনুমতি বলবেন নাকি না? হ্যাঁ শুনেন, যদি যদি আমি পারমিশন দিয়ে দিই যে ঠিক আছে তুমি এগুলো থেকে নিতে পারো, আমি তোমার জন্য এটা আমি জায়েজ করে দিলাম, তাহলে এখানে ইসলাম এটা তাকে হালালি হালালি বলতেছে, তার জন্য এটা হালাল হয়ে গেল। যদি আমি পারমিশন দিয়ে দিই, দাবিটা না রাখি, আপনি আপনি আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন? আমি বলেছি যে আপনার মাথায় যদি কালো বন্দুক ধরে বলে যে আপনার চেয়ার টেবিলটা আমার পছন্দ হয়েছে আমি নিয়ে যাই, তখন তখন আপনি আপনি তো অনুমতি দেবেন বলতেছেন নাকি না? নাকি না বন্ধু, কালো বন্দুকের ছোঁয়ায় পরবাসী হবেন, না তখন বাধ্য হয়ে অনুমতি দিতে হবে, কারণ এগুলো অনুমতি থেকে আমার দিবেন? প্রাণটা তো অনেক বড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বাধ্য হয়ে দিবেন, ঠিক আছে, কিন্তু দিবেন কি হ্যাঁ সে বাধ্য হয়ে দিব, অনুমতি না? হ্যাঁ বাধ্য হয়ে অনুমতি দিতে হবে। অনুমতি দিতে হবে, তাহলে এই যে অনুমতিটা দিচ্ছেন, তাহলে তো তার মানে অনুমতি অনুমতি তো তার মানে দিচ্ছেন, তারপরে তো এটাকে ক্রাইম বলতেছে, কেন বলতেছে এটাকে? কারণ এটা তো আমাকে জোর করিয়ে কিছুটা, কি বলা যায় এটাকে, জোর করেনি তো আপনাকে, আপনাকে জাস্ট কালো বন্দুক আপনার সামনে ধরেছে,
জাস্ট তার কালো বন্দুকটি দেখিয়ে দিয়েছে, এই এতটুকুই তো, জোট কোথায় করলো এখানে? তাহলে এটা কি আপনি অন্যায় বলবেন না? না আমি আপনার কাছে জিজ্ঞেস করছি, আমি তো এখনো কিছু বলিনি, আমার বক্তব্য শুরু করলে আপনার তো বলার মতো কিছু থাকবেই না, আমি আপনার কাছে জিজ্ঞেস করছি, আপনি আপনারটাই বলেন না, যখন আপনাকে নিয়ে প্রশ্নটা হচ্ছে তখন কথাটা থাকবে আপনার মধ্যে, ঠিক আছে, আপনার মধ্যে। তো আপনি আমাকে বলুন যে যদি আপনি অনুমতিও দেন, তারপরেও কিছু কিছু ক্ষেত্রে এটাকে ক্রাইম বলে, তাই না ভাই? কেন এটা কিন্তু লজিক বলে, কিন্তু ক্রাইম বলে, লজিক ক্রাইমই বলে এটাকে, কিন্তু কেন এটাকে আপনার এই অনুমতিটা কেন তাহলে অনুমতি হিসেবে গণ্য হয় না? কারণ হচ্ছে, আমাকে বাধ্য করা হয়েছে। কারণ হচ্ছে আপনাকে বাধ্য করা হয়েছে। চমৎকার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাইলে আপনাকে বাধ্য করা হয়েছে জন্য, সেই জন্য আপনি যদি অনুমতিও দেন, তারপরেও কিছু কিছু ক্ষেত্রে এটা ক্রাইম। তার মানে আপনার, আমরা বুঝলাম যে অন্য আরেকজনের সম্পদ বা সম্পত্তি, যে নামেই ডাকুন, সেটা আরেকজন যদি অনুমতি ছাড়া অথবা জোর অথবা নানা পদ্ধতিতে, সেটা জোরপূর্বকও হতে পারে, সেটা আরো নানাভাবেও হতে পারে, কিন্তু প্রতারণার মাধ্যমেও কিন্তু হতে পারে, প্রতারণার মাধ্যমেও যদি নেয়, সেটাও তো ক্রাইম, তাই না? প্রতারণার মাধ্যমে আপনার কাছ থেকে যদি ধরেন কেউ নিয়ে নিছে কিছু একটা, তাই না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই ক্রাইম এটা। হ্যাঁ, তাহলে এই যে দেখেন, এই যে ক্রাইম, এই যে ক্রাইম বলে যে নির্ধারণ করছে, কেন নির্ধারণ করছে? কারণ আপনার সম্পত্তি আপনার অনুমতিতে অথবা যে কোনো ভাবে আপনার অনুমতি দিতে আপনাকে বাধ্য করে, নিরুপায় করে দিয়ে তারপরে সে এই প্রোডাক্ট আপনার কাছ থেকে নিয়ে নিছে, তাই না ভাই? হ্যাঁ এই কারণে এটাকে ক্রাইম হিসেবে গণ্য করা হয় সভ্য সমাজে, কারণ এই জিনিসটা আপনার সাথে ঘটুক আপনি চাইবেন না, আমার সাথে ঘটুক আমি চাইবো না, তাই না ভাই? নাকি আপনি চাইবেন? না, এটা কেউ চাইবে না। আমি কেন, কেউ চাইবে না? কেউই চাইবে না। তাইলে এটা আমাদের নিজেদের ভালো থাকার স্বার্থে, আমাদের নিজেদের ভালো থাকার স্বার্থে আমরা এটাকে অন্যায় বলে ঘোষণা করছি, অন্যায় না, শুধু অপরাধ বলে ঘোষণা করছি। কারণ আমরা যদি এটাকে অপরাধ বলে ঘোষণা না করি, তাহলে সমাজে যদি এটা নর্মালাইজ হয়ে যায় যে যে যখন যার ইচ্ছা বাপকা মাল সমাজ দিয়ে আর উঠাকে লায়, এরকম যদি হয়ে যায়, তাইলে আপনার প্রোডাক্টটাও, এই যে সামনে আপনার যে সহি মুসলিম শরীফ আছে, এই মুসলিম শরীফটাকে পর্যন্ত যে নিয়ে যাবে না তার কোনো গ্যারান্টি নেই, বরং নিয়ে যাওয়ার সম্ভাবনাটা বৃদ্ধি পাবে, কারণ আপনার সমাজে এটাকে কোনো ক্রাইম হিসেবে কাউন্ট করা হয়নি। এরকম একটা সোসাইটি যদি হয় আপনার সোসাইটিটা, যেখানে যে যার বাপ কামাল মনে করে সে সেই প্রোডাক্টটা সামানটা উঠাকে লিয়ে যায়, তাহলে ওই রকম একটা পরিস্থিতিতে আপনার এই যে মুসলিম শরীফটা, তারপরে উপাশে আরো কি আছে বোধ হয় তাফসিরে জালালাইন আছে, এইগুলো কিন্তু উঠাই নিয়ে যাইতে পারে। আর যেই সমাজে এটাকে ক্রাইম হিসেবে গণ্য করা হবে এবং এটাকে ঠেকানোর জন্য নানা রকম পদ্ধতি অবলম্বন করা হবে, অনেক রকম পদ্ধতি, সিসিটিভি অবলম্বন করে, তারপরে হচ্ছে রাস্তায় রাস্তায় পুলিশের টহল থাকে, নানাভাবে চেষ্টা করে মানুষ চুরি ঠেকানোর জন্য, এবং সবার আগে যে চেষ্টাটা করে সেটা হচ্ছে মানুষ যাতে চুরি করার মতো পরিস্থিতিতে না পড়ে, খাওয়ার জন্য যেন কাউকে চুরি করতে না হয়, এই মিনিমাম রিকোয়ারমেন্টসটা, মানুষের বেসিক নিডটা, এটাকে ফুলফিল করার ব্যবস্থা করে সোসাইটি, সেই 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 জন্যই একটা ওয়েলফেয়ার স্টেটের কাজই হচ্ছে এটা। সেই কারণে ওইখানে এইরকম ঘটনা ঘটলে সে নিজ উদ্যোগে একদম মানে আরো বেটার থাকার জন্য সে চুরি করতে পারে, কিন্তু সার্ভাইভ করার জন্য কেউ চুরি করবে না, তার মৌলিক চাহিদা সেটা পূরণ করার ব্যবস্থা সবাই মিলেই করবে, সবাই সবারটা করবে আর কি, এরকম একটা সোসাইটি। তা সেই রকম সোসাইটিতে কি হবে, আপনার এই যে সহি মুসলিম শরীফ তাফসিরে জালালেন সহ মাশাআল্লাহ কত দিনই কিতাবের যে ভান্ডার, এই কিতাবখানাটা চুরি হয়ে যাওয়ার বা ডাকাতি হয়ে যাওয়ার চান্সটা কমে যাবে। কেন? কারণ আপনি এটাকে ক্রাইম হিসেবে গণ্য করছেন, কারণ এটা, এই ক্রাইমটা যদি সংঘটিত হয়ও, আপনার কাছে ইন্স্যুরেন্স, মজার বিষয়, আপনি নিশ্চয়ই ইন্স্যুরেন্সের নাম শুনছেন, ইন্স্যুরেন্স থাকবে আপনার এই যে হাউস ইন্স্যুরেন্স, এই যে মানে আপনার ঘরের যেসব জিনিসপত্র আছে এগুলোর জন্য ইন্স্যুরেন্স থাকবে, সেটা কি হবে যে থেফট ইন্স্যুরেন্স, সে একদম প্রিসাইসলি বললে থেফট ইন্স্যুরেন্স থাকবে, যাতে আপনার কোনো প্রোডাক্ট বা আপনার কোনো অ্যাসেট যদি চুরি হয়, ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে এটার ভার, এটার জন্য ক্ষতিপূরণ দেবে, এটার জন্য একটা নির্দিষ্ট অর্থ কাউন্ট করে আপনাকে দেবে, তখন ওই চোরটাকে ঠেকানোর দায়ভারও কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরো ভালোভাবে পালন করবে। তাহলে এরকম একটা সোসাইটিতে এই কারণেই এটাকে ক্রাইম হিসেবে গণ্য করা হয়। আপনার আপনার প্রশ্নের একটা অংশের উত্তর হচ্ছে এটা, যে কেন বা আমরা কেন নিজেরাই এটাকে চুরি হিসেবে গণ্য করি, কারণ এটা আমরা গণ্য না করলে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবো এবং সকলেই ক্ষতিগ্রস্ত হওয়ার চান্সটা বেড়ে যাবে। কিন্তু অপরপক্ষে আপনার যে আরেকটা অংশ, আপনি বললেন আপনার ধর্ম বলছে চুরি যাতে না করে, আপনার ধর্ম বলছে যে যদি যেন হচ্ছে চুরি টুরি না করে, এই যে একটা কথা যে বললেন, আপনার ধর্ম অন্যের সম্পত্তি নিয়ে নেওয়াটাকে, অন্যের সম্পত্তিটা, আপনার আপনার ধর্মটা কি অন্যের সম্পত্তি জোর করে নেওয়া কোনো কোনো ক্ষেত্রে সমর্থন করে, নাকি সকল ক্ষেত্রেই অসমর্থন করে? আপনি আপনার কি ধারণা? এটা শোনেন, এটা
অন্যের সাথে আত্মসৎকারী কখনো এটা ইসলাম সমর্থন করে না। আত্মসৎকারী জাহান্নামে যাবে ইনশাল্লাহ, এবং সেটা জাহান্নামের আগুন হয়ে তাকে ইয়ে করবে, ঠিক আছে? নবীর নিজের একজন দাসকে পর্যন্ত, নবীর দাস নবীরে বাঁচাইতে গিয়ে গুলি খেয়ে মরে গেছে, এটা একটা হাদিস। নবীর দাস গুলি না, সরি, মানে তীর, তীর ধনুকে, নবীর দাস নবীরে বাঁচাইতে গিয়ে তীর খেয়ে মরে গেছে, সেই দাসটা সম্পর্কে নবী খারাপ কথা বলছে, বলছে সে এই চাদর নিছিল এক্সট্রা, তার সম্পদ না সেইটা নিছিল, তার জাহান্নামের আগুন হয়ে তারা ধরবে। এখানে যেটা বলছেন, এখানে এখানে হক কিন্তু দুইটা আছে, ঠিক আছে? একটা হচ্ছে বান্দার হক, একটা হচ্ছে স্রষ্টার হক। স্রষ্টার হকটা এটা কিন্তু আল্লাহ এটা ক্ষমা করে দিতে পারে ওনার নিজ গুণা নিজ গুণে। আর যেটা বান্দার হক যেটা আছে, এটা কিন্তু বান্দা যদি মাফ না করে, এটা কিন্তু কখনো এটা হকটা মানে শেষ হয় না, এটা এটা দাবি থেকেই যায়, বুঝতে পারছেন? আর ওইটা যে আপনি বললেন চাদর চুরি করছিল, এটা কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু হয়তো হকটা ছেড়ে নেই, তার কারণে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য যেটা বলেছেন। আচ্ছা 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 যেন অনেক শহীদ আছে এরকম, হ্যাঁ, অনেকে টাকা লেনদেন ছিল, টাকা ওর কাছ থেকে পায়, তারপরে বলেছে হ্যাঁ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জানাজা পড়ায় না, কারণ টাকা পয়সা এরকম ঋণ আছে যার কারণে। তার পরবর্তীতে এক সাহাবী বললো যে ওনার টাকাটা আমি শোধ করে দেবো, তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়েছে। এরকম অনেক উদাহরণ আছে, মানে বান্দার হক যেটা, এটা যদি থাকে, মানে মানুষের মধ্যে এটা থাকে যে বান্দার হক মানুষ মারা যাবে না, হ্যাঁ, আরেকজনের টাকা নেওয়া যাবে না, হারাম হবে এটা, তাহলে কিন্তু এখানে নৈতিকতা আইসা পড়তেছে। আর আপনি যেটা বললেন একটু আগে উত্তরটা দিলেন, এটা একটা কালচার, এটা আপনার দেশীয় কালচার বলতে পারেন। এক এক দেশের এক এক নিয়ম, যে দেশে কোনো আইন শৃঙ্খলা নেই ওই দেশে আমরা কিভাবে চলবে। আচ্ছা, আমার প্রশ্নটার আমি প্রিসাইজ উত্তর যদিও পাইনি, আমি আবারও চেষ্টা করি। আমি আপনাকে বলছিলাম যে আপনার ধর্ম কি, এই যে আপনি যে, আচ্ছা আগে আপনার অংশটা তাহলে ক্লিয়ার করে নিই, তারপরে বলি, ফাঁকা বাদ না রাখি। সেটা হচ্ছে যে যারা যুক্ত হতে চাচ্ছেন, কমেন্ট সেকশনে লিঙ্ক পিন করে দেওয়া আছে, একটু অপেক্ষা করতে হবে, কারণ একসাথে তো একাধিক মানুষের সাথে কথা বলা যায় না। ভাইয়ের সাথে কথা হচ্ছে, চলুক কিছুক্ষণ কথা, ওনার কথাগুলো আমরা শুনি, তারপরে না হয় আপনার সাথে কথা বলা যাবে, সমস্যা নেই। মঈন ইসলাম ভাই, আপনি যে কথাটা বললেন যে অন্যের সম্পদ আত্মসাৎকারীকে, অন্যের সম্পদ আত্মসাৎকারীর কথা আল্লাহ নিষেধ করছে, আমি আপনার সাথে একমত যে অন্যের সম্পদ আত্মসাৎকারীর ব্যাপারে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। অন্যের অন্যের জিনিসকে নিজের হিসেবে বাপ কামাল সমাজ না, এটা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম অন্যের সম্পদ নেওয়াটা তাহলে কোনো ক্ষেত্রেই, তাহলে আপনার কি মনে হয় যে কোনো ক্ষেত্রেই এরকম নেওয়া যাবে না, এরকম কি ব্যাপারটা আপনার কি মনে হয়? বুঝতে পারছি কোন টপিক নিয়ে আপনি তুলবে, হ্যাঁ শুনে আসছেন, এভাবে কোনোভাবে এটা জায়েজ হবে না। তবে শুনেন, শত্রুপক্ষের ব্যাপারটা একটু অন্য হিসাব, আমি একটা এক্সাম্পল দিই, শুনেন। ধরুন আপনি আমার, আপনি আমার শত্রু, এক্সাম্পল ধরেন আপনি শত্রু, কিন্তু আপনার অনেক বড় বিজনেস আছে, সবকিছু আছে, হ্যাঁ, তখন যখন আপনার পেটে ভাত থাকবে, সবকিছু থাকবে, তখন কিন্তু আমাকে, তখন আপনি সময় পাবেন আমার ক্ষতি করে লেগে আমার উপর অ্যাটাক করার জন্য। আর যখন নাকি আপনার পেটে ভাত থাকবে না, আপনি পেট নিয়ে আলি চিন্তা করবেন, তখন কিন্তু আপনার শত্রুকে এগুলো আপনার এত মাথা ব্যথা থাকবে না, বুঝছেন না? মানে এটা হয়েছে যে এখন আপনি বদরযুদ্ধের কাহিনী বলবেন যে উনি তো গেছে অ্যাটাক করছে ওদের ব্যবসায়িক কাফেলার মধ্যে, এটা কেন করলো? এটা হচ্ছে এখানে প্রেক্ষাপট আগে বুঝতে হবে ওখানে কি হয়েছে, ওরা ওদের যখন পেটে আঘাত করা হবে। আমি কিন্তু বলিনি আপনি 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 এটাই বুঝাচ্ছে আপনি কথার ধরনটা ওইখানে যাবে, আরো অনেক আছে। আপনি নিজে থেকে বুঝে নিয়ে যদি আমার উত্তরটা না দিলে ভালো হবে, আপনি আপনি নিজে থেকে আপনার যা খুশি বলুন। আচ্ছা আচ্ছা, আমি এমনটা বলবো, আমি এমনটা বলবো যেখানে আপনার আসলে বলার মতো কিছু বাকি থাকবে না, এবং আমি এমন ভাবে বলবো, রেফারেন্স সহ বলবো, মানে যেখানে আপনার এই যে প্রেক্ষাপট দেখানোর কোনো সুযোগ থাকবে না। আচ্ছা আচ্ছা, আপনি বলেন, আমি শুনি, সমস্যা নেই। কিন্তু আগে আপনি আগে শিওর হয়ে নেন একটু, আমাকে আগে উত্তরটা দিয়ে নেন, আপনি আগে আমাকে বলেন যে ভাই ইসলাম কি, ইসলাম তো তার মানে, আপনার কথা শুনে বোঝা যাচ্ছে ইসলাম তো তার মানে কিছু কিছু ক্ষেত্রে অনুমতি দিয়েছে, তাই না, অন্যের সম্পদ ছিনিয়ে নেওয়ার? এটা এটা আসলে আপনার বাপ কামাল না, সেটা ইহুদির হোক, নাসারার হোক, যারই হোক, এটা তো আপনার বাপের সম্পত্তি না, নবীর বাপের সম্পত্তি না, তাই না ভাই? অন্যের সম্পত্তি, তাই না ভাই? নাকি? হ্যাঁ হ্যাঁ, অন্যের সম্পত্তি। আপনাকে আমি সেটাই জিজ্ঞেস করছিলাম যে এটা তো অন্যের সম্পত্তি আপনি ই করছেন, দখল করছেন, হরণ হরপ করছেন, তার মানে আপনার আল্লাহ পাক কিছু কিছু ক্ষেত্রে এই জিনিসটাকে অনুমতি দিয়ে দিছে নাকি ভাই? না না, এটা কখনো এটা পারমিশন হয় না, এটা ইসলাম দেয় না। আপনি একটু আগে বললেন, এটা আপনাকে বললাম যে এটা হিসেবে আপনার কিছুটা শত্রুপক্ষ নিয়ে এটা বললাম যে শত্রু এরকম হয় যখন আপনার উপর আক্রমণ করে আপনাকে। তার মানে দাঁড়ালো কি, তার মানে শত্রুর যে সম্পত্তি সেটা তার মানে ছিনিয়ে নেওয়ার বৈধতা আপনার আল্লাহ দিয়েছে, তাই না ভাই? নাকি শত্রুর বৈধতা দিয়েছে কিনা এটা, এটা শোকেন কোন একটা আয়াত আছে, আইদু লাহুম মাস্তাতাতুম মিন কুয়া, ঠিক আছে? এখানে বলেছে তোমাদের যথাসাধ্য মানে তোমাদের নিজেরা শক্তি অর্জন করো, মানে এরকম শক্তি অর্জন যাতে ইহুদি মানে যারা অমুসলিম যারা আছে ওরা যেন তোমাদের নিচে থাকে, এবং ওরা যদি তোমার দেশে বসবাস করে ওরা যেন তোমাদেরকে ট্যাক্স দিয়ে থাকে,
ট্যাক্স না, মানে ট্যাক্স না, ওটা হচ্ছে জিজিয়া, জিজিয়া কোনো ট্যাক্স না, জিজিয়া মানে হইতেছে জান যাওয়ার বাঁচায় রাখছে, লোকে যে খুন করেন নাই সেই জন্য আপনাকে যে অর্থটা দিতেছে, মানে মুক্তিপণ টাইপের। এখানে হ্যাঁ এখানে হ্যাঁ এখানে তিনটা অপশন থাকবে, হ্যাঁ হ্যাঁ তিনটা অপশন থাকবে। প্রথমে ইসলামের দাওয়াত দেওয়া হবে, যদি কবুল করে ঠিক আছে মুসলমান মুসলমান ভাই ভাই, আর যদি তোমরা দাওয়াত গ্রহণ না করো তাহলে আমাদেরকে জিজিয়া দিতে হবে, আর যদি সেটাও তুমি অস্বীকার করো তাহলে আমাদের সাথে যুদ্ধ করতে হবে। মানে এখানে বলা হচ্ছে যে হ্যাঁ শেষ পর্যায়ে আপনাদের যুদ্ধ করতে হবে, দুটো অপশনের পরে প্রথমেই না। তাহলে এখানে মানে এটা বোঝানো হচ্ছে, তাহলে দেখেন কালো বন্দুক যে আপনার মাথার মধ্যে ধরছিল সে কিন্তু আপনাকে এইভাবেই অপশনটা দিছিল। আপনার তো অপশন আছে, আপনার চেয়ার টেবিল গুলো আমার হাতে তুলে দেবেন, অথবা আপনার তো অপশন আছে আপনি নিজেই আমার সাথে যুদ্ধ করে মৃত্যুবরণ করে বা রেজিস্ট করতে গিয়ে মৃত্যুবরণ করে ওই চেয়ার টেবিল গুলো ফাইনালি আপনার হাতে তুলে দেবেন। সেম, আপনি তাকে অপশন দিলেন কালো বন্দুক নিয়ে ডাকা, তো আপনাকে অপশন দিছিল তাই না, তাই না ভাই? হ্যাঁ বলেন, শুনতেছি। তাই না, মানে অপশন দেওয়ার কথাটা আপনি বললেন না, ঠিক বলছি আমি? যে আপনাকে যেমন আপনারা যেমন অপশন দিলেন, আপনার নবী যেমন অপশন দিলেন, সেরকম ওই কালো বন্দুকধারী ডাকাতটা আপনাকে অপশন দিয়েছিল তাই না? হ্যাঁ অপশন, হ্যাঁ অপশন, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ফারাজ ভাই কই? আচ্ছা 43-44 মিনিটের সময়। আচ্ছা তো এখন যেটা হচ্ছে সেটা যে এই যে অপশন দেওয়াটা, আপনি অপশন দিয়ে তার মানে যদি করেন তারপরেও তো তাইলে এটা তো অপরাধ বলে আপনি নিজেই তো একটুকে বলছেন যে অন্যের সম্পদ তার বিনা অনুমতিতে অথবা তাকে তার উপর জোর খাটায় তার কাছে অনুমতি দিতে বাধ্য করে তার সম্পদ নেওয়াটা হচ্ছে অপরাধ, সেটাকে আমরা ডাকাতি বলি বা ছিনতাই বলি। তো সেই কাজটাকে আপনার নবী তার মানে করছে, তার মানে আপনি তো স্বীকার করতেছেন যে আপনার আল্লাহ কিছু কিছু ক্ষেত্রে শুধু যে চুরি তাই না, মানে দিন দুপুরে ডাকাতিকে অ্যালাউ করে দিছে। গনিমতের মাল, গনিমতের মাল শব্দটা আপনি নিশ্চয়ই আমার চাইতে আরো ভালো জানবেন মাশাআল্লাহ, দেখে বোঝা যাচ্ছে। আপনি একটু আমাদেরকে গনিমতের মাল জিনিসটা বুঝাই বলবেন। গনিমতের মাল এটা হচ্ছে আপনার যুদ্ধ 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 থেকে যে মালটা পাওয়া যায় বিজয় হওয়ার পরে, বা ওরা যদি আত্মসমর্পণ করে ওটাকে ফাই বলা হয়, গনিমত যেটা বলছেন। আচ্ছা এটা হচ্ছে আপনার আরেকটা বিষয়, আপনি শুনেন যে হচ্ছে বিনা যুদ্ধে যেটা ফাই হচ্ছে বিনা যুদ্ধে যেটা, আর যুদ্ধ করে যেটা পায় সেটাকে কি বলে? গনিমতের মাল যেটা সেটা, হ্যাঁ ওটা কেন, হ্যাঁ হ্যাঁ গনিমতের মালই বলে। হ্যাঁ গনিমতের মাল জিনিসটা সম্পর্কে মানে আপনার একটু আমাদেরকে যদি বুঝিয়ে বলতেন যে গনিমতের মাল জিনিসটা কি আসলে? হ্যাঁ গনিমতের মাল পাইলে এটা ওরা মুসলিমের যে আমির থাকবে উনি বন্টন করে দিবে, যোদ্ধারা নিয়ে যাবে যার যার, হ্যাঁ যার যার সম্পদ ওরা নিয়ে যাবে। বুঝতে পেরেছি, আপনি বলতেছেন যে গনিমতের মাল কি করতে হবে সেটা আমি আপনাকে জানতে চাচ্ছি প্রিসাইজলি, গনিমতের মাল জিনিসটা আসলে কি? সেটা আপনি যেটা বললেন সেটাই, যুদ্ধ করার পরে ওদেরকে পরাজিত করে যে যে ধন সম্পদ পাওয়া যায় সেটাই, মানে এটাকে বিজয়ী যারা ওরা নিয়ে যাবে এটা। আচ্ছা এটা কি, আচ্ছা এটা এটা কি কেবল যুদ্ধে অংশগ্রহণ করে নাকি মাগাজিতেও অংশগ্রহণ করে? মাগাজি মানে তো যুদ্ধ না, মাগাজি মানে হইতেছে যুদ্ধের অভিযান, মানে হইতেছে কাউকে অতর্কিত আক্রমণ করা। তো অতর্কিত আক্রমণ করেও কি সেই গনিমতের মালটা নেওয়া যাবে? মানে ধরেন যে কেউ একজন কেউ যুদ্ধের জন্য প্রস্তুত না, যুদ্ধ কখন হয়? যুদ্ধ কাকে বলে? যুদ্ধ হচ্ছে যখন দুই পার্টি প্রস্তুত, দুই পার্টি এক পার্টি আরেক পার্টির সাথে ইয়ে করতেছে তখন, অথবা এক পার্টি আক্রমণ করে দিছে আরেক পার্টি আবার পাল্টা আক্রমণ করছে রিটালিয়েট করছে তখন সেটাকে যুদ্ধ বলে কি তাই না? কিন্তু যদি এক পার্টি একেবারেই অপ্রস্তুত এবং তারা তাদের পক্ষে সম্ভবই না এই ঠেকানো, এরকম একটা পরিস্থিতিতে আগে থেকে যে এরকম তাদের উপর যে এরকম আক্রমণ করবেন এটা না জানায় তাদের উপর আক্রমণ করা, সেটাকে তো আর যুদ্ধ বলতেছে না, সেটাকে তো একপাক্ষিক আক্রমণ বলতেছে তাই না? তো এই যেটাকে ইসলামের পরিভাষায় বলে মাগাজি তাই না ভাই? মাগাজি বলে না এটাকে? হ্যাঁ মাগাজি বলে। তাহলে মাগাজির মধ্যে যেই সম্পদ পাওয়া যাবে সেটাও তো গনিমতের মাল তাই না ভাই? হ্যাঁ গনিমতের মালিক, হ্যাঁ মানে আপনি গিয়ে অতর্কিত ভাবে একটা একটা অমুসলিম যে জনগোষ্ঠী বা গোষ্ঠী বা একটা অঞ্চল সেখানে আক্রমণ করে সেখানে আপনারা তাদের যে সম্পদ গুলো পাবেন সেগুলো হচ্ছে গনিমতের মাল হবে সেগুলো, আচ্ছা তাই না ভাই? হ্যাঁ আচ্ছা এখন গনিমতের মাল কি কখনো মানুষ হইতে পারে নাকি শুধুমাত্র বস্তুই? গনিমতের মানুষ, হ্যাঁ মানুষ হতে পারে, তাকে দাস বানানো যেতে পারে, দাস দাসী বানানো যেতে পারে। যেমন হচ্ছে দাস দাসী তাই না ভাই? তার মানে গনিমতের মাল মানে শুধু যে সম্পদ শুধু যে বস্তু তাই না, মানুষও ব্যক্তিও তাই না? হ্যাঁ অবশ্যই মানুষ হয়ে যায়। হম অবশ্যই, আচ্ছা ধন্যবাদ স্বীকার করার জন্য। আপনার ইসলাম কিন্তু গনিমতের মালকে হালাল করছে, কোরআনের আয়াত এটা যে আপনাদের জন্য তোমার জন্য গনিমতের মাল হালাল করছে এবং গনিমতের মালের এক পঞ্চমাংশ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের, এটা ভাই তার মানে শুধু যে ডাকাতি বা অন্যের সম্পদ হরণ করে নয়, এটাকে যে শুধু দখল করছে তাই মানে শুধু যে সেটাকে বৈধতা দিয়েছে হালাল করেছে তাই না, সেখানে আবার একটা পার্সেন্টেজ আপনার ঈশ্বরের জন্য রেখে দেওয়া আছে। হ্যাঁ তাইলে এমত অবস্থায় আপনি যে বললেন
যে অন্যের সম্পদ নেওয়া ইসলামে জায়েজ নাই, এই কথা তো তার মানে ঠিক হইল না, তাই না ভাই? অন্যের সম্পত্তি শুনেন, এখানে যে আপনার যুদ্ধের কাহিনীটা হইলো সেটা কেন, এটা আপনার আগে সেটা জানতে হবে। ধরুন যে আপনি কারণে যদি আপনার এখন তার মানে কারণটা দেখাবেন আমাকে, কোন কারণটা দেখাবেন? এই যে মাত্র যে এটা নিয়ে বর্ণনা দিচ্ছেন, সেটা আমাকে বর্ণনাটা কিসের বর্ণনা দিবেন, যে কেন অন্যের সম্পত্তি নেওয়া ঠিক আছে সেই বর্ণনা দিবেন না? কিছু কিছু হ্যাঁ ক্ষেত্রে হ্যাঁ আচ্ছা সেটাই দিচ্ছে, সেটাই দিচ্ছে। তাহলে আগে সবার সামনে এটা বলে নিতে হবে না যে হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে অন্যের সম্পত্তি দখল করার সিস্টেম আছে ইসলামে, এটা আগে বলে নিয়ে তারপরে কেন ওই সিস্টেম একটা আছে সেই বর্ণনাটাতে ঢুকতে হবে না? আপনি তো সরাসরি বর্ণনাতে ঢুকে যাচ্ছেন যে কেন ওই সিস্টেমটা আছে নাকি? কেন সিস্টেমটা আছে? না না, আপনার কাছে কেন সিস্টেমটা আছে সেটা জিজ্ঞেস করিনি, কিন্তু কেন সিস্টেমটা আছে এটাতে আপনি বারবার ঢুকে যাচ্ছেন ওই আলোচনাতে, কিন্তু আমি আপনার কাছে জিজ্ঞেস করেছি যে এই সিস্টেমটা তো আছে অন্যের সম্পদ নেওয়ার মতো কিছু কিছু ক্ষেত্র, কিছু কিছু এক্সেপশন তো আছে আপনার ইসলামে, তাই না ভাই? যে অন্যের সম্পদ তোমরা হরণ করো না, অন্যের সম্পত্তি দখল করো না, এই যে কথাটাগুলা, এই কথাগুলার তো কিছু কিছু এক্সেপশন আছে, তাই না ভাই? এক্সেপশনের হ্যাঁ মানে ভাই শুনেন, গনিমত হিসেবে নেওয়া যায়। এখন হ্যাঁ, এই এই যে এই জিনিসটাই আপনার কাছে জানতে চাচ্ছিলাম, এই যে আপনার এটা ক্ষেত্রে এটা আবার সবার কাছ থেকে না, যেমন যেমন আপনি মুসলিম আমি যদি মুসলিম হই আপনার কাছ থেকে এটা নেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো তার মানে হচ্ছে ওই যে অন্যের সম্পদ হরণ করো না, ওইটা আসলে বুঝাইছে মুসলিমের, তাই না? অথবা অথবা মুশরিকদের ক্ষেত্রে কাদেরকে বুঝাইতে পারে, ওই যে যারা জিজিয়া দেয়, যারা নত হয়ে যে আমাকে আপনি বাঁচায় রাখছে, এই জন্য এই যে নেন একটা বিপুল পরিমাণ, আপনার আপনি যা নির্ধারণ করছেন, এই যে ধরেন সেই পরিমাণ টাকা পয়সা আপনাকে দিচ্ছি, আমার মারছেন না আপনি, যেহেতু ওই যে জিজিয়া, এই জিজিয়াটা যারা দেয় তাদেরকে, তার মানে তাদের বেলায় হয়তো মুসলিম, এবং ওই যে আপনার এগুলাকে জিজিয়া যারা দেয় তাদেরকে কি বলে, জিজিয়া দিয়ে যারা যে সমস্ত মুশরিক কাফের যারা এরকম থাকে, জানের বিনিময়ে টাকা পয়সা দিয়ে যারা বেঁচে থাকে তাদেরকে কি বলে ভাই? জিম্মি, জিম্মি বলে না ভাই? জিম্মি বলা হয়। জিম্মি। তাহলে এই জিম্মিগুলারে, জিম্মিগুলার বেলায় তার মানে, অথবা আপনার মুসলিম ভাইদের বেলায় তার মানে হচ্ছে এই অন্যের সম্পদ হরণ করা যাবে না, কিন্তু যদি সে অমুসলিম হয়, তাদের সাথে যদি জিহাদ বৈধ হয়, অবশ্যই তাদের সাথে জিহাদের মাধ্যমে তাদের সম্পত্তি হরণ করা কি যাবে, তাই না ভাই? এটা যদি ওরা জিজিয়া দেয় তাহলে তো ওদের সাথে যুদ্ধ করার কোনো প্রয়োজন হয় না। না হ্যাঁ হ্যাঁ, তাদের সাথে তো প্রয়োজন হয়, কিন্তু যারা জিজিয়া দেয় নাই, যারা আপনার হুমকি অনুসারে তিনটার একটা পদ্ধতি বেছে নেয় নাই, তারা তো হচ্ছে তাদের সম্পদ তো নেওয়া যাবে, তাই না? সেখানে তো আর বাধা নেই, জিহাদের মাধ্যমে তাদের সম্পদ যদি আপনি নেন, গনিমতের মাল বানান, সেখানে তো বাধা নেই, তাই না ভাই? এটা হ্যাঁ জিহাদের মাধ্যমে নেওয়া যেতে পারে, হ্যাঁ এটা আবার গনিমতের নাম থাকতো, গনিমত হিসেবে। তার মানে এমনি হচ্ছে আপনি শুনেন, এখানে এখানে আপনি যদি এখন আপনি বললেন হ্যাঁ ওদের করা মুসলিম ওরা 300 তো একটু মানো না, আমি ব্যক্তিগত ভাবে গিয়ে নিয়ে এসে বলো আমার ক্ষমতা আছে, এটা পারবেন না। আপনার আমির থাকতে হবে এবং উনি নির্দেশ দিতে হবে, আপনি একটা গিয়ে পারবেন না এটা কখন, হুম 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 এটা আমিরের ছায়াতলে থেকে এটা করতে হবে। সবাই মিলে আমিরের ছায়াতলে থেকে যদি আপনারা সবাই মিলে যদি করেন কাজটা, সেক্ষেত্রে বৈধতা থাকলো, তাই না? হ্যাঁ বই থাকলো, আপনি শুনেন, আপনি যিনি আপনাকে সৃষ্টি করছে আপনি ওনাকে মানতেছেন না, আপনি তো অপরাধী। এটা কার বিশ্বাস অনুযায়ী? আপনার বিশ্বাস, তাই না? এটা আমার ব্যক্তিগত ভাবে না, এটা প্রত্যেক মুসলিমেরই। মুসলিমের বিশ্বাস, তাই না? হ্যাঁ মানে আপনি যিনি আপনাকে সৃষ্টি করলো, না 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 দাঁড়ান আচ্ছা দাঁড়ান, বলুন, এই যে বলতেছেন, এই যে বলতেছেন যে মানুষকে সৃষ্টি করলো, এটা কার ধর্ম অনুযায়ী? আপনার ধর্ম অনুযায়ী বিশ্বাস, তাই না? মানুষকে মানে স্রষ্টা সৃষ্টি করছে এটা কার ধর্ম অনুযায়ী এটা না না বলতেছে? না 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 না, আপনি আল্লাহর কথা বলেন, আল্লাহ ওনাদেরকে সৃষ্টি করছে, ওরা আল্লাহকে মানে নেই, এটা কার ধর্ম অনুযায়ী? এই বক্তব্যটা কার? ইসলাম ধর্ম অনুযায়ী নাকি হিন্দু ধর্ম অনুযায়ী? তো না। তারপরে ইহুদি খ্রিস্টান ধর্ম অনুযায়ী? তো না। বৌদ্ধ ধর্ম অনুসারী? তো না। হিন্দু ধর্ম অনুসারে তাকে সৃষ্টি করছে তার ভগবান, বৌদ্ধ ধর্ম অনুসারে তাকে সৃষ্টি করছে তার মহাবর্মা। তাইলে এই যে ভগবান যে তাদেরকে সৃষ্টি করছে, তারা তো সেটাতে তো ভুল নেই, তার মানে আপনার ধর্ম অনুযায়ী সে ভুল, তাই না ভাই? আপনার ধর্ম অনুযায়ী সে ভুল, আবার তার ধর্ম অনুযায়ী আপনি তো ভুল। তাহলে আপনার কারো বিশ্বাসের উপর যদি ভিত্তি করে কেউ যদি আক্রমণ চালায়, তাহলে আপনার আক্রমণটা যদি বৈধ হয়ে যায়, তাহলে আপনাদের উপরে যদি হিন্দুরা আক্রমণ চালায়, তাহলে তো সেটা তো বৈধ হয়ে যায়। আপনি যদি আমাকে বলেন যে আমার বিশ্বাস অনুযায়ী সে খ্রিস্টান, সে হিন্দু, সে আল্লাহ তারে সৃষ্টি করছে, আর বাড়ি আল্লাহরে মানে না, তো অপরাধী তো। এটা যদি আপনি বলেন যে আপনার বিশ্বাস অনুযায়ী সে অপরাধী, তাহলে ওরাও তো বলবে যে ওদের বিশ্বাস অনুযায়ী আপনি অপরাধী, বলবে না? হ্যাঁ এটা লজিক, কিছুটা লজিক্যালি। হ্যাঁ, তো এটা তো আপনার বিশ্বাস ভাই। এখন আপনার বিশ্বাস যদি আমাকে মেনে নিতে হয়, আমি যতই বন্দুক চাপান, যেমন আপনার উপরে আমি যতই বন্দুক চাপাই, আপনার আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে, সেটা কি টলে যাবে বন্দুক দীক্ষা? আমার মুখে মুখে হয়তো আপনি আমাকে বলবেন যে হ্যাঁ হ্যাঁ আল্লাহরে মানি না, কিন্তু আপনার মনে মনে তো বিশ্বাসটা তো থেকেই গেল, থাকলো না? হ্যাঁ ঠিক হলো, তাহলে বন্দুক দিয়ে কি কারো বিশ্বাস পাল্টানো যায়? বিশ্বাস পাল্টানো পাল্টাই দেওয়া হয় তাদেরকে কনভিন্স করে, তাই না ভাই? মানুষ যেমন আপনার বিশ্বাসটা আমি তখনই চেঞ্জ করতে পারবো যখন আমি আপনাকে যুক্তি দিয়ে তথ্য প্রমাণ দিয়ে কনভিন্স করতে পারবো।
সেরকম আপনিও আমাকে তখনই আমার বিশ্বাসটা চেঞ্জ করতে পারবেন যখন আপনি আমাকে তথ্য প্রমাণ দিয়ে, যুক্তি দিয়ে হচ্ছে আমাকে কনভিন্স করতে পারবেন। আপনি আমাকে যতই প্রমাণ দেন, আমি যদি কনভিন্স না হই, আমি যদি সেইটা দেখে বাংলাটা একটু দেখিনি, আমার মাঝে মধ্যে কখনো বাংলা ভুলে যাই, কখনো ইংরেজি ভুলে যাই, এই এক অবস্থা। একটু দাঁড়ান, সন্তুষ্ট, আচ্ছা আমি যদি সন্তুষ্ট না হই, আমি যদি স্যাটিসফাই, সন্তুষ্টটা যায় না আসলে, যাই হোক, উপলব্ধি করানো আর কি, আমার যদি উপলব্ধি না হয়, আমার যদি উপলব্ধিটা না হয় যে আপনি, আপনার এই কথাটা ঠিক বা আপনার এই প্রমাণটা ঠিক, তাইলে কিন্তু আমার পক্ষে আপনার বিশ্বাস গ্রহণ করাটা অসম্ভব, তাই না ভাই? হ্যাঁ, এটা অসম্ভব। কিন্তু নবীজির কিন্তু অনেক আত্মীয় ছিল, তারা কিন্তু মানে স্রষ্টা স্বীকার মানে বিশ্বাস করতে কিন্তু মানতে পারে নাই, বিভিন্ন ইয়ার কারণে ক্ষমতা চলে যাবে, নবী চাচাই ছিল। হ্যাঁ, এরকম অনেকে ছিল, মানে যেমন অনেকে ছিল, ফেরাউনও ছিল এরকম, যে মানে স্রষ্টা একজন আছে সে বিশ্বাস করতো কিন্তু মানতো না, কেন রাজত্ব তোরা চলে যাবে। আমার কথা শুনতো, আমি বলতে চাচ্ছি যে অনেকেই আছে যে স্রষ্টায় ওরা বিশ্বাস করতো, কিন্তু ওদের মানে কি বলে এটাকে, নিজের ক্ষমতা টমতা এরকম অনেক ছিল, মানে নিজের যেন কোনো ক্ষতি। মনির ভাই শোনা যান, আপনারা শোনেন মনির ভাইয়ের কথা, আপনারা শোনেন, দুঃখিত ভাই হাসান আলী ভাই, ইহুদি নাসারারা ইউরো ডলার দেয় ঠিকই, এত পরিমাণ দেয় না যে আলাদাভাবে খাবো, আলাদাভাবে আপনার সাথে কথা বলবো, দুঃখিত ভাই আপনাকে কষ্ট দেওয়ার জন্য। আমি জানি খাওয়ার স্বপ্নটা শব্দটা কতটা বিরক্তিকর, তবে যদি বেশি বিরক্তিকর হয় সবাই বলতে পারেন, সমস্যা নেই, লাইভ বন্ধ করে দিয়ে সুন্দর মতন খাইতে চলে যাবো, আমার কাছে খাওয়াটা বেশি ইম্পর্টেন্ট লাইফের চাইতে, বেশি বিরক্তিকর হলে জানাবেন। হ্যাঁ আচ্ছা, ওনার লাইনটা কেটে গেল, আমরা একটু অপেক্ষা করি উনি ফেরত আসে কিনা, উনি ফেরত আসুক, আমরা একটু ওনার কাছে জিজ্ঞেস করবো যে এই অকেজো বন্দুক দিয়ে কি হবে, তাহলে কাজটা কি, এই অকেজো বন্দুক, যেই বন্দুক দিয়ে কাজ হয় না, যেই আল্লাহর ভয় দিয়ে কাজ হইলো না, যে মানুষের কাছে আল্লাহর ভয়, আল্লাহতে বিশ্বাস করছে, এরপরেও এরপরেও ক্ষমতার লোভ সে ছাড়তে পারেনি, তাহলে চিন্তা করেন আল্লাহর ভয়টা কত নিম্নমানের ভয়। আমি ওনারে একটু দেখাইতাম রেফারেন্স গুলো, উনি তো রেফারেন্স যাওয়ার আগেই ওনার তো নেটওয়ার্কের সমস্যা হয়ে দেখা দিল, তো মুশকিল অবস্থা, তাহলে কেমনি কি দিলে, আমি ওনার একটু দেখাইতাম, যে ওনার বিশ্বাস অনুযায়ী উনি কি কি বিষয়ে সত্য বা ঠিক চলে আসছেন বলে দেখি তো না। আহারে ভাই, নেটওয়ার্কটা এরকম সময় ডিস্টার্ব করলো, খুব কষ্ট পেলাম, বড় কষ্ট পেলাম, মনে মনে কষ্ট, মাথা নষ্ট, বড় কষ্ট পেলাম, ভাইদের ইন্টারনেটের সমস্যাগুলো কেন যেন এরকম সময়ে দেখা দেয়, এটা আল্লাহ পাকের এক অসীম লীলা, একটা অসাধারণ একটা লীলা আল্লাহ পাকের। ইয়া আল্লাহ, তুমি ওনার লাইনটা ঠিক করে দাও না, ওনার লাইনটা ঠিক করে দিল না, ঠিক আছে। তবে হ্যাঁ, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে উনি নিজেই অন্তত বলেছেন যে হ্যাঁ, আল্লাহর বা ধর্মের বিশ্বাস ছাড়াই অপরাধ, চুরি করা যায় অপরাধ, ডাকাত করা, ডাকাতি করা যায় অপরাধ, এটা আমরা নির্ধারণ করতে পারি বা নির্ণয় করতে পারি, এটা উনি নিজেই নিজেই স্বীকার করেছেন। তো ওই ওই অংশটা আমি আপনাকে পরে ওনার সামনেই বলে দিতাম, কিন্তু উনি যেহেতু নাই তাই আর কি বলে দিলাম, তার মানে আমরা পারি এবং আমরা করে দেখাইছি, তাই হয়েছে, চুরি করার জন্য হাত কাটছে যেই সমাজে, সেই সমাজে আজ পর্যন্ত চুরি হয়, চুরি কিন্তু ঠেকানো যায়নি সেখানে, আজ পর্যন্ত সেখানে ডাকাতি হয়, এগুলো ঠেকানো যায়নি, এগুলি ঠেকানো যায় না ভাই, ওইভাবে ঠেকানো যায় না হাত কেটে দিয়ে, আর যাই হোক, ঠিক আছে।